অবশেষে বন দপ্তরের পাতা খাঁচায় বন্দি হলো চিতাবাঘ। স্বস্তি পেলেন এলাকাবাসীরা। গত 26 এপ্রিল নকশালবাড়ি ব্লকের হাত ভরাজোত এলাকায় এক মহিলার উপর আক্রমণ করে একটি চিতাবাঘ। তারপর থেকেই হাত ভরাজোত, সিহাভিটা, রাধাজোত প্রভৃতি এলাকায় মানুষের মধ্যে চিতাবাঘের আতঙ্ক ছড়িয়ে পড়ে। রবিবার হাত ভরাজোত গ্রামের চাষিরা জমিতে চিতাবাঘের পায়ের ছাপ দেখতে পান। স্থানীয়দের দাবি মেনে চিতাবাঘ ধরার চেষ্টায় খাঁচা পাতেন বন দপ্তরের কর্মীরা। খাঁচার মধ্যে রাখা হয় একটি ছাগলকে, সেই খাঁচাতেই বন্দি হয় চিতা। স্বস্তি মেলে এলাকার বাসিন্দাদের। খাঁচাবন্দি চিতাবাঘকে দেখতে দূর দূরান্ত থেকে ছুটে এসে ভিড় জমান বহু সাধারণ মানুষ। বন্দি চিতাবাঘকে উদ্ধার করে নিয়ে যেতে হিমশিম খেতে হয় বন দপ্তরের কর্মীদের। খবর পেয়ে ঘটনাস্থলে আসে বাগডোগরা থানার পুলিশ। শেষমেশ বন দপ্তরের গাড়িতে না উঠিয়ে অন্য একটি ছোট গাড়িতে করে চিতাবাঘটিকে উদ্ধার করে নিয়ে যায় বনকর্মীরা। দার্জিলিং থেকে নিজস্ব প্রতিনিধির রিপোর্ট, টিভি নিউজ 10।